তুমি আমার রুমের ভিতরে কি করছো? জানতে পেরেছো কি না? কি দেখো, তোমার বাবা এই প্রপার্টির 30% অংশটা আমার নাম করে দিয়েছে। হোয়াট? কি হলো, শক লাগলো? এটা তো শুধু ট্রেলার, পুরো পিকচারটা তো তখন কমপ্লিট হবে যখন এই প্রপার্টি 70% আমি নিজের নামে করে নেব। কিন্তু এবার তুমি কি করবে, কি হবে তোমার? কত চিপ রে তুই, এভাবে চিটিং করবি? এই নে। আর এইসব বাচ্চাদের মতো আইডিয়া না, আমার সামনে চালাস না। কিন্তু তুই করবিটাই বা কি, আসলে তো তুই ছোট বাচ্চাই। ও লে 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 লে, সুইট বেবি। এবার চিরাগের সামনে বৃন্দার এক নতুন রূপ এসে গেছিল, যা ও কখনো কল্পনাও করেনি। একদিকে চিরাগ তার বাবাকে বৃন্দার আসল রূপ দেখাতে চাইছিল, কিন্তু অন্যদিকে বৃন্দা হর্ষদকে নিজের কথার মিথ্যে জালে ফাঁসাবার কোনো সুযোগই ছাড়ছিল না। হর্ষদ তো কোনোভাবেই এটা বুঝতে পারছিল না যে বৃন্দা যাকে ও জীবনসাথী বানাতে চেয়েছে সে তাকে ধোকা দিতে চলেছে। চিরাগ কি তার নিজের বাবার কাছে বৃন্দার আসল রূপ তুলে ধরতে সক্ষম হবে, নাকি বৃন্দা ওকে অসফল করার জন্য কোনো নতুন জাল বানাবে? কি ব্যাপার, আজকে খুশি মনে হচ্ছে তোমায়? কেন, হওয়া উচিত না? তোমাকে বরবাদ করার জন্য প্রুফ যে পেয়ে গেছি আমি। ও তাই নাকি? একটু আমিও তো দেখি, এমন কি প্রমাণ আছে তোমার কাছে যেটা আমায় বরবাদ করে দেবে? চিরাগ, প্লিজ এটা নিজের বাবাকে দেখিও না। তুমি যা বলবে, যেরকম বলবে, আমি তাই করব। ও রিয়েলি? প্লিজ ফোনটা ফেরত দাও আমায়। না, দেখিয়ে দাও নিজের বাবাকে। আই উইল কিল ইউ। চিরাগ ছাড়ো, চিরাগ ছাড়ো। আমার ছেলে বলতে লজ্জা করছে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা তুই।
কি হলো? ওই চিরাগের কথা ভাবছিলাম। বৃন্দা কেউ এতটা নিচে কিভাবে নামতে পারে? আমি ওই ব্যাপারটা নিয়ে খুবই আপসেট। এরকম মনে হয়তো আমি না থাকলে তোমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেমই ক্রিয়েট হতো না। এই ব্যবহারের জন্য কখনোই ওকে ক্ষমা করব না। ছেড়ে দাও না এসব, দুধ খেয়ে নাও। না, মুড নেই আমার, তুমি খেয়ে নাও। আমি কি করে খাবো? এটা তো তোমার জন্যে। আমার জন্য তো কি হয়েছে, তুমি খেয়ে নাও না। আমি খাবো না। তুমি খেয়ে নাও। ও কি, ও কি, তুমি তো এমন করে মানা করছো যেন তুমি এতে কোনো বিষ টিস মিশিয়ে দিয়েছো। কিরকম কথা বলছো তুমি? আমি তোমার দুধে বিষ মিশিয়ে দেব? মেশাওনি তো, খেয়ে নাও। সন্দেহ করছো তুমি আমার উপর? আরে তে সন্দেহর কি আছে বৃন্দা, তুমি আমাকে যা খেতে বলেছিলে আমি তোমাকে সেটাই খেতে বলছি, দ্যাটস ইট। কাম অন বৃন্দা, খেয়ে নাও, খাও, আমি তোমায় খাওয়াচ্ছি, চলো খাও। আমি খাবো না। খাও না। খাও খাও। আরে আমি খাবো না তো। এরকম নোংরা আরোপ লাগাতে তোমার লজ্জা করলো না? মনে হয় তোমার ছেলের মতো তোমারও মাথা খারাপ হয়ে গেছে। আমার ছেলের নাম নেবে না, আমার ছেলের নামও নেবে না তুমি। আমি নিজে তোমাকে দুধে কিছু মেশাতে দেখেছি, এবার বলো কে তুমি আর কি উদ্দেশ্যে এখানে এসেছো? তোমার ফ্যামিলি ডিস্ট্রয় করতে তোমায় মারতে এসেছি, কারণ তোমার কারণে আমার ভাই সুইসাইড করেছিল। কার কথা বলছো তুমি? ব্রিজেশ বর্মা, ওর বোন আমি, যাকে তুমি অপমান করে নিজের কোম্পানি থেকে বাইরে বের করে দিয়েছিলে। ওর ইনভেস্টর ওকে টাকা দিতে না করে দিয়েছিল, যার কারণে ও এত ঋণে ডুবে গিয়েছিল। লোকেদের থেকে পালাতে পালাতে নিজেকে লুকোতে লুকোতে পাগল হয়ে গিয়ে ও সুইসাইড করে নিল। আর এর কারণ শুধু আর শুধু তুমি হর্ষদ পটেল। আমার জন্য মরেনিও, নিজের বোকামির জন্য লস হয়ে গেছিল। কোনো ফালতু কথা শুনবো না আমি তোমার। তোমার ছেলেকে তো তোমার থেকে দূরে করেই দিয়েছি আমি, এবার ব্যাস, এবার তোমায় মেরে তোমার সমস্ত প্রপার্টি ডিস্ট্রয় করব আমি। বৃন্দা, বৃন্দা সরাও, এটাকে সরাও। এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের আজকের কাহিনীতে আপনারা দেখলেন কিভাবে বৃন্দার বানানো প্ল্যান ওরই মৃত্যুর কারণ হল। বৃন্দা হর্ষদের জীবনে এমন একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল যা ছিল অত্যন্ত ক্রূর। ও শুধু তাকে আর্থিকভাবেই শেষ করতে চায়নি, তার সাথে ওকে মারার প্ল্যানও বানিয়ে ফেলেছিল যাতে ও তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। অন্যদিকে চিরাগ এ ব্যাপারে জানতে পেরে গিয়েছিল যে বৃন্দার ওদের জীবনে আসাটা কোনো নর্মাল ঘটনা নয়, বরং এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। ও তার বাবা হর্ষদকে এ ব্যাপারে বোঝানোর বহু চেষ্টা করেছিল কিন্তু বারবার অসফল হয়। কিন্তু শেষ পর্যন্ত বৃন্দার আসল রূপ সবার সামনে এসে যায়। যদি বৃন্দা চাইত তাহলে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ ও আইনের সাহায্যে নিতে পারত, কিন্তু সে সেটা করেনি। সে অপরাধের রাস্তা বেছে নেয়, আর অপরাধ তো অপরাধী, যার ফলে ১৯ বছরের চিরাগকেও নিজের বাবাকে বাঁচানোর উদ্দেশ্যে একজন অপরাধী হতে বাধ্য করে। চিরাগ যা করেছে তা ঠিক না ভুল সেটা বিচার করা আমাদের হাতে নেই, এটা আইনের হাতে। কিন্তু বৃন্দা যা করেছে সেটা নিশ্চয়ই ভুল ছিল। ভাবার বিষয় হল আমরা কি পাই এই প্রতিশোধ নিয়ে কারো খারাপ করে। আমাদের আবার দেখা হবে গুনার অন্য এপিসোডের সাথে, ততদিন নিজেদের খেয়াল রাখুন, নমস্কার।